আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? ইতিমধ্যে রয়েছে পেঁয়াজের পাইকারি বাজারে রসুন আদার পাইকারি বাজার ধরে আজকে আপনাদেরকে তুলে ধরে জানিয়ে দিব কেমন বেচা বিক্রি হচ্ছে। আজকের পাইকারি রসুন আদা পেঁয়াজ কত করে আজকে বাজার বিক্রি হচ্ছে? দর্শক জানিয়েছেন যে প্রতিনিয়ত বাড়ছে, পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছে না দর্শক। তবে আজকের বাজারে কত করে চলছে দর্শক জানিয়ে দিব। দর্শক কে কোথায় থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর আপনাদের কোন জেলায় কেমন পেঁয়াজ দাম কেমন চলতে আছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দর্শক। দর্শক সরাসরি চলে যাবো আড়দার কাছে, দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি খুব কম না? আচ্ছা আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কি খবর, বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার একটু বাড়তি ভাই, পেঁয়াজের বাজার বাড়তি না? হ্যাঁ ভাই। আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে? এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে 68-70 বাজার, 68-70 বাজার, সর্বনিম্ন 65, সর্বনিম্ন 65, সর্বনিম্ন 65। বাড়ছে নাকি পেঁয়াজের বাজার? বাড়তি পেঁয়াজের বাজার ভাই। সামনে কি আপনার বাড়ার কিরকম সম্ভাবনা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 2-1 করে বাড়তে গেছে প্রতিদিন প্রতিদিন। হ্যাঁ প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে রসুন বাজার কি করে, বাড়ছে না কমছে? রসুন বাজার বাড়ে নাই ভাই, একই অবস্থা, কমছে না? এক সপ্তাহ আগে যা ছিল এখনো তাই, এখনই তাই। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন আজকের বাজারে? আজকের বাজারে বিক্রি করতেছে 190। 190। আর সর্বোচ্চ কত দিচ্ছেন? সর্বোচ্চ যেটা পিওর হয়েছে ওইটা হইলো 200-210 এইরকম, সর্বোচ্চ ভালো, সর্বোচ্চ ভালো। আর এটা হলো নর্মাল, নর্মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাহলে এটা চলতেছে রসুন? সর্বনিম্ন 190। আচ্ছা আচ্ছা, চায়না কত করে বিক্রি করতেছেন? চায়না আদা বিক্রি করতেছি 220 ভাই, 220। চায়না আদা লস গেছে অনেক, অনেক লস গেছে না? 227 কিনে আনছি, 220 করে বেচতেছি, মাল লাগলে গাতি হয়ে গেছে এলে বেচে লাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই চায়না তো না? হ্যাঁ চায়না। কেরলা কত দিচ্ছেন? ওই এক কেরলা না, ওই বার্মা ভাই। বার্মা কত করে দিচ্ছেন? ওই বার্মা বেচতেছি 200। 200 200। আচ্ছা 200, সামনে কোনো বাড়ার কোনো সম্ভাবনা বার্মা? হ্যাঁ, এদের ভিতরে বাড়বে, বাড়ার সম্ভাবনা, সম্ভাবনা আছে না? আচ্ছা, এই সকলপূর্ণ যে দামগুলো বলছিলেন এগুলার মানে খুবই ঝুঁকিপূর্ণ বাড়ার, খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে কিছু পেঁয়াজের মূল্যবান দরদাম জানিয়ে দিয়েছি দর্শক। পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম।